হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সুপান বাংলা ইউটিউব চ্যানেল তো প্রতিবারের মতো আপনাদের সামনে নিয়ে আসছি আজও একটি নতুন ভিডিও তবে তার আগে বন্ধুরা আবারও বলছি যে এডুকেশনাল এবং জব নিউজগুলো পেতে এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে বন্ধুরা চাইলে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এর জন্য যে লাল রঙের সাবস্ক্রাইব রাখা বাটনটি রয়েছে সেটি ক্লিক করবেন এবং পাশে যে বেল বাটনটি চলে আসবে সেটিও ক্লিক করবেন কেননা যখনই নতুন কোনো খবর এই চ্যানেলে আপলোড করা হবে আপনার কাছে কিন্তু নোটিফিকেশান হিসেবে পৌঁছে যাবে তো আজ একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে যে রাজ্যে সব স্কুলে পড়ুয়াকে নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী যে হারিয়ে যাওয়া গ্রিটিংস কার্ড আবার ফিরতে চলেছে স্কুল পড়ুয়াদের হাতে সে সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত স্কুল পড়ুয়াকে নববর্ষের শুভেচ্ছা বার্তা বার্তা সহ কার্ড পাঠাতে চলেছেন তিনি সে ব্যাপারে নির্দেশও হয়ে গিয়েছে রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের প্রকল্প অধিকর্তা আর বিমলা এই চিঠি জিটিএর প্রধান সচিব সহ সমস্ত জেলাশাসক শিলিগুড়ি মহকুমা পর্ষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিককে পাঠিয়েছেন তাতে বলা হয়েছে রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কার্ড আকারে সেই বার্তা জেলাগুলিতে পাঠানো শুরু হবে কাল সোমবার প্রায় দেড় কোটি স্কুল পড়ুয়া এই কার্ড পাবে ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশনের কাছ থেকে কার্ডগুলি আসবে সমগ্র শিক্ষা শিক্ষা জেলা কার্ডগুলি অভিযানের অধিকর্তা সার্কেল অফিসে পাঠাবেন সার্কেল অফিসগুলিও নির্দেশ দেওয়া হয়েছে ওই দিন সব কার্ড স্কুলগুলিতে বিতরণ করতে স্কুলগুলি যাতে সাতই জানুয়ারি থেকেই এই কার্ড বিলিক শুরু করে সার্কেল অফিস থেকে সেই নির্দেশ দিতে বলা হয়েছে তবে স্যার কার্ড বিলিক করে দিলেই চলবে না প্রত্যেক কার্ডে প্রাপক ছাত্র বা ছাত্রীর নাম লেখা থাকতে হবে প্রধান শিক্ষকদেরই এই দায়িত্ব নিতে বলা হয়েছে রেল মন্ত্রী থাকাকালীন পয়লা বৈশাখে শিল্পপতিদের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী এরপরে মুখ্যমন্ত্রী হওয়া পর মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে পয়লা বৈশাখ ও বিজয়ার শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন শিল্পপতিদের সাইকেল পোশাক ব্যাগ জুতো এবং বই খাতার পর এবার পড়ুয়াদের কার্ড বিলি করে সেই সংস্কৃতি শিক্ষাক্ষেত্রেও নিয়ে এলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে নয়ের দশকে গ্রিটিংস কার্ড নিয়ে যে উন্মাদনা ছিল আরও কিছুটা ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি তো একটি নতুন খবর আপনাদের সামনে তুলে ধরলাম সঙ্গে বলবো ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ